ইত্যাদি উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ 100 সালে বাংলাদেশ কেমন হবে চৌধুরী ওএসপি জিইউপি ডেল্টা প্ল্যান 2100 সেটা সেনাবাহিনী পদক গ্রহণ করবেন লেফটেন্যান্ট সম্পন্ন দেশ হিসেবে এসবিপি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মজনুর রহমান এসবিপি এটা করবে আমি জানি এটা স্বাভাবিক কারণ মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করে বাংলাদেশের আকাশে যে কালো মেঘটা ছিল সেটা সরে গিয়ে আমি মনে করি এখন আবার নতুনভাবে যেন বাংলাদেশের মানুষ আলোকিত হয়েছে বিশ্ব দরবারে। 71 সালে যে সম্মান পেয়েছিল 75 সালে সেই সম্মান ধুলায় লুণ্ঠিত হয়েছিল। অন্তত এটুকু আমি দাবি করতে পারি যে এখন সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটা সম্মানের দেশ এবং সম্মানিত জাতি হিসেবে অন্তত আমরা আমাদের অবস্থানটা করে নিতে পেরেছি। জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে তারই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।